মহানবী সাল্ল্লাহ আলিহাসাল্লাম ও খাদিজা আল্লাহু তালা এর অজু ও নামাজের ঘটনা একদিন ফেরেস্তা জিব্রাহল আলাহিসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের বাড়িতে এসে তাকে নামাজ পড়ার পদ্ধতি শিখিয়েছিলেন পরবর্তীতে এই কথা রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম তার স্ত্রী খাদিজারাদি আল্লাহু তালানহাকে বললেন তখন খাদিজারাদি আল্লাহু তালানহা তার স্বামী রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে বললেন যে আমাকে সেই পদ্ধতি শিক্ষা দিন যেভাবে ফেরেস্তা জিবরাইল আলহি আপনাকে শিখিয়েছেন এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার প্রথম স্ত্রী খাদিজারাদি আল্লাহ তালানহাকে সেই পদ্ধতি শেখালেন রাসুল্লাহ সাল আলিহ্লাম বাস্তবে অজু করে তার স্ত্রীকে দেখালেন এরপর খাদিজারাদি আল্লাহু তালানহা অজু করলেন যেইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম তাকে শিখিয়েছেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের সাথে হজরত খাদিজারাদি আল্লাহু তালানহা নামাজ পড়লেন নামাজ শেষ করে হজরত খাদেজারাদি আল্লাহ তালহা বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল হজরত খাদেজারাদি আল্লাহ তালানহা সেই সময়ে শরীয়ত প্রবর্তিত নামাজ রাসুল্লাহ সাল্লামের সাথে পড়তেন তখন সকালে দুই রাকাত এবং সন্ধ্যায় দুই রাকাত নামাজ ফরজ ছিল পরবর্তীতে মেরাজের রাতে মহান আল্লাহ তালা পাশওয়াক্ত নামাজকে ফরজ বিধান করে দিয়েছিলেন প্রথমে আল্লাহ তালা প্রতিদিন পঞ্চাশ নামাজকে ফরজ করেছিলেন এরপর রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম যখন সেই বিধান নিয়ে আসছিলেন তখন মুসা আলাহিসাল্লামের পরামর্শে মহানবী সাল্ল আল্লাম আল্লাহ তাল্লা দরবারে গিয়েছিলেন যাতে নামাজ কম করে দেওয়া হয় এরপর একাধিকবার আল্লাহ তালার কাছে আবেদনে মহান আল্লাহ তালা অবশেষে পাঁচ নামাজকে ফরজ ঘোষণা করে দিয়েছিলেন এবং বর্ণিত আছে যে যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দেওয়া হবে হজরত আয়সার দি আল্লাহ তালানহের একটি বর্ণনা থেকে জানা যায় সর্বপ্রথম দুই রাকাত নামাজ ফরজ করা হয় এরপর সফর অবস্থায় সেই নামাজ বহাল রাখা হয় মুকিম অবস্থায় ইতমাম করা হয়েছে অর্থাৎ চার রাকাত করা হয়েছে হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা ফরজের বিধানাবলী প্রবর্তন হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছেন জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিহাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত খাদিজা রাদি আল্লাহ তালহা কি ফরজের বিধানাবলীর প্রবর্তন হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছিলেন উত্তরে রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেছিলেন আমি তাকে জান্নাতের একটি নহরের পাশে অবস্থিত বাসে তৈরি বাড়িতে দেখেছি যাতে নেই কোনো সরগোল নেই কোনো কষ্ট ও ক্লেশ হজরত খাদেজারাদি আল্লাহু তালাহা ছিলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের প্রথম স্ত্রী যতদিন খাদেজারাদি আল্লাহু তালানহা জীবিত ছিলেন ততদিন মহানবী সাল্লাহ আলিফাসাল্লাম অন্য কোনো বিবাহের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হননি বর্ণিত হয়েছে যে রাসুল্ল্লাহ সাল্লাহ আলিফুসলাম যখন অহিপ্রাপ্ত হয়ে গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে কিয়ামুল লাইল শুরু করেছিলেন তখন তার প্রথম স্ত্রী রাদি আল্লাহ তালানহাও তার সাথে এই কঠিন প্রশিক্ষণে শরিক হয়েছিলেন অথচ এটা শুধু রাসুল্লাহ সাল্লাহ আলুস্লামের উপর আবশ্যক ছিল হজরত খাদেজারাদি আল্লাহু তালহা স্ত্রী হিসাবে স্বামীর পাশে দাঁড়ানোর কর্তব্য ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাহ আলহসালামকে উৎসাহ ও সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রতিটি কাজে তিনি শরিক হয়েছিলেন আর রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম তার প্রথম স্ত্রী আল্লাহ তালহাকে অনেক বেশি ভালোবাসতেন খাদিজা রাদি আল্লাহ তালানহায়ের ইন্তেকালের পর তিনি তার অন্যান্য স্ত্রীদের কাছে তার প্রথম স্ত্রী খাদিজারাদি আল্লাহর প্রশংসা করতেন এছাড়া মহানবী সাল্লাম তার একটি সন্তান আব্দুল্লাহ ব্যতীত অন্য সকল সন্তান খাদিজা রাদি আল্লাহ তালাহের গর্ব থেকে লাভ করেছিলেন মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম ও আম্মাজান খাদিজা রাদি আল্লাহু তালাহের নামাজের চমৎকার কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন